আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ একজন প্রশ্ন করেছেন একাকী সালাত আদায় করার ক্ষেত্রে ফজর মাগরিব এবং এশার সালাতে তেলাওয়াত কি উচ্চস্বরে করতে হবে জি হ্যাঁ যখন একাকী কেউ ফজর মাগরিব আর এশা এর ফরজ একাকী পড়ছেন ইকামত দেবেন আর প্রথম দুই রাকাতে ফজরে তো দুই রাকাতে মাগরিবের প্রথম দুই রাকাতে এশার দুই রাকাতে সূরাতুল ফাতিহা এবং বড় একটি আয়াত অথবা ছোট তিনটি আয়াত আপনি জুড়ে আওয়াজ করে পড়বেন তবে আওয়াজ করে বলতে কতটুকু হ্যাঁ স্বাভাবিকভাবে উচ্চ স্বরে তবে এই ক্ষেত্রে আমাদের সবার সচেতন হওয়া উচিত আমরা অনেকেই নামাজে দাঁড়িয়ে মনে মনে পড়ি সুরায় ফাতেহা মনে মনে অন্য সুরা মনে মনে তসবি মনে মনে না মনে মনে পড়লে নামাজ হবে না 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 স্বাভাবিকভাবে অবশ্যই তসবিগুলো কেরাত এবং শরীফ মাসুরা এতটুকু স্বাভাবিকভাবে পড়তে হয় যাতে নিজের কানে আওয়াজটা যায় হবে কেরাত পড়তে হবে তশাহুদ আত্মাহিয়াতু শরীফ দোয়া মাসুরা পড়তে হবে আর এর চেয়ে বেশি আওয়াজে হবে ফজরে মাগরিবে এবং এশার দুই রাকাতের ফাতেহা এবং ক্যারাতগুলো আল্লাহ তালা বুঝার তৌফিক দিন আমি